বিশ্বজুড়ে ধসে গেল মাইক্রোসফটের উইন্ডোজ 10, ফলে দেশ বিদেশের বহু মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারী সমস্যায় পড়েন। বিশ্বজুড়ে প্রভাব পড়ে এয়ারলাইন্স, ব্যাংক, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে। শুক্রবার সকাল থেকে যারা মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করেন, হঠাৎ করে তারা তাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে নীল রঙের পেজ দেখতে পান। মাইক্রোসফটের সিও সত্য নাদেলা নিজে বিষয়টি প্রকাশ করেন। মাইক্রোসফটের উইন্ডোজ খুললে সেখানে একটি মেসেজ দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে, ইওর ডিভাইস রান ইনটু আ প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট, উই আর জাস্ট কালেক্টিং সাম এরর ইনটু অ্যান্ড দেন রিস্টার্ট ফর ইউ। শুক্রবার মুম্বাই বিমানবন্দরের চেক ইন সিস্টেম ডাউন হয়ে যায়। বিমানবন্দর সূত্রের খবর, চেক ইন সিস্টেম ডাউন থাকার ফলে বিভিন্ন বেসরকারি উড়ান সংস্থা যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। মাইক্রোসফটের সার্ভারে এই সমস্যার কারণে উড়ান সংস্থা স্পাইসজেট ইন্ডিগো প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছে। বিমানবন্দরের পাশাপাশি বিপর্যয়ের প্রভাব পড়েছে ব্যাংক ও স্টক এক্সচেঞ্জেও। দিল্লি, মুম্বাই, বার্লিন এবং সিডনি বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয়। আমেরিকা ফ্রন্টিয়ার এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে জানায় যে সার্ভার সমস্যার কারণে তাদের 131টি উড়ান বাতিল করা হয়। সার্ভার সমস্যায় ব্রিটিশ রেলওয়ে তার সমস্ত পরিষেবা বন্ধ করে দেয়। ব্রিটেনের স্কাই নিউজের লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়। নেদারল্যান্ডসের বিমান পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয় বলে খবর। আমেরিকায় স্কাই নিউজের লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়। লন্ডন স্টক এক্সচেঞ্জ পরিষেবা থমকে যায়। মাইক্রোসফটের সার্ভারে ত্রুটির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার ফ্রন্টিয়ার এয়ারলাইন্স। মাইক্রোসফট দাবি করেছে যে তারা ক্রমাগত পরিষেবাগুলি উন্নত করার চেষ্টা করে চলেছে। শুক্রবারের এই সার্ভার সমস্যা সম্পর্কে তারা সচেতন, কি কারণে এই ত্রুটি সেটা তারা খতিয়ে দেখছে। দ্রুত এই বিভ্রাটের কারণ খুঁজে বের করা হচ্ছে বলে দাবি করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। নিউজ টাইম।